চলতি সপ্তাহে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। বিজয়ী ভাষণে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। বলেন, কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার জন্য সবসময় উন্মুক্ত মস্কো, যদিও নির্বাচিত হওয়ার পরই সামরিক বাহিনীতে বড় রদবদল করা হয়েছে। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইভমেনভকে বরখাস্ত করে তার স্থলে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুতিন যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় সবুজ সংকেত দিলেও যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সতর্ক করে বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব সংকটের মুখে রয়েছে। কিয়েভকে সমর্থনকারী প্রায় 50টি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। যদিও অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন ওয়াশিংটনের কাছে ইউক্রেন বাহিনীকে নতুন করে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য অর্থের অভাব রয়েছে। Putin hoped to isolate Ukraine. 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বশেষ অস্ত্র সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই সহায়তা প্যাকেজের পরিমাণ 30 কোটি মার্কিন ডলার। এর অধীনে গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। এদিকে মঙ্গলবার কিয়েভের জন্য 50 কোটি ইউরোর নতুন অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বার্লিন। অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করায় মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রুশ বাহিনীকে মোকাবেলায় আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আবেদন জানিয়েছেন তিনি। জেলেনস্কির দাবি, চলতি মাসে রুশ বাহিনী ইউক্রেনে 130টি ক্ষেপণাস্ত্র, 320টিরও বেশি আক্রমণকারী ড্রোন এবং প্রায় 900টি গাইডেড বোম হামলা চালিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।